তিনটি দেশের গেটওয়ে দার্জিলিং বেড়াতে যাওয়ার প্রিয় ডেস্টিনেশন আর সেই দার্জিলিং জেলারই সদাব্যস্ত শিলিগুড়ি শহরে করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন হানা দিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর মিলেছে মারণ ভাইরাসের ইউকে স্ট্রেনও উত্তরবঙ্গ থেকে কল্যাণীর জেনোমিক্সে পাঠানো নমুনা পরীক্ষায় উঠে এসেছে এই তথ্য করোনার সব প্রজাতির মধ্যে আগামী দিনে ডেল্টা প্রজাতি ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে চলতি মাসে এই মর্মে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাভাবিকভাবে উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গে নমুনা পরীক্ষার রিপোর্টে মে জুন মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কল্যাণীর জেনোমিক্সে 47 জন করোনা রোগীর নমুনা পাঠানো হয় প্রশাসন সূত্রে খবর 47টি নমুনার মধ্যে 16টি করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন দুটো ইউকে প্রজাতি আর 16টি ডেল্টা স্ট্রেনের মধ্যে 4টি সন্ধান মিলেছে শিলিগুড়ির বাসিন্দাদের শরীরে ইউকে স্ট্রেনের হদিশ মিলেছে যে দুজনের শরীরে তারাও শিলিগুড়ি শহরের বাসিন্দা গবেষণার যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে আরও 14 জন যে রোগী রয়েছে তার মধ্যে কিন্তু এই ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে দুজনের মধ্যে পাওয়া গেছে ইউকে যে ভ্যারিয়েন্ট রয়েছে যদিও স্বাস্থ্যকর্তাদের আশ্বাস দু মাস আগের এই মেডিকেল রিপোর্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আক্রান্তরা সকলেই সুস্থ হয়েছেন ডেল্টা বা ইউকে স্ট্রেন কেন আরও অনেক স্ট্রেন আসতে পারে এবং তার বিভিন্ন ধর্ম নিয়ে এসে সামনে আসতে পারে কিন্তু ঘটনা যেটা এর চিকিৎসা কিন্তু একই সতর্কতাও একই এর আগে পড়শিরাজ ও সিকিমে 97 জন করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হন বলে জানা যায় সনদচার রিপোর্ট এবিপি আনন্দ দার্জিলিং ভ্যাকসিন পেতে মানুষের লম্বা লাইন অনেকেরই অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হচ্ছে না জলপাইগুড়ির বেলাকোবা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে বাঁকুড়া সর্বত্র এক ছবি স্বাস্থ্য আধিকারিকদের দাবি ভ্যাকসিন কম থাকায় সমস্যা হচ্ছে বুধবার দেশে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ অনিবার্য বলে সতর্ক করা হয়েছে এই অবস্থায় ভ্যাকসিনেশনের উপর বারবার করে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বলা তো হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মিলছে কোথায় ভ্যাকসিন না পেয়ে বুধবারও জেলায় জেলায় দেখা গেছে দুর্ভোগের ছবি মানুষের লম্বা লাইন অনেক ক্ষেত্রেই উধাও দূরত্ববিধি এই যেমন জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতাল কোভিশিল্ডের ডোজ পেতে ঠাঁটা রোদে ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ কেউ আবার অপেক্ষা করছেন সন্তান কোলে কিন্তু ভ্যাকসিন যে মিলবে তার নিশ্চয়তা নেই কারণ নেই পর্যাপ্ত ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিন নিতে এসেছি 3 দিন হয়ে গেল ঘোরা পাচ্ছি না প্রতিদিন তারা ঘুরছেন ভ্যাকসিন এর জন্য কোন রকম দূরত্ববিধি এখানে মানা হচ্ছে না পুলিশের তরফ থেকেও কোন রকম এদেরকে নজরদারি বা যে নিয়ম যে ভঙ্গ হচ্ছে সেই বিষয়ে কোন রকম বার্তা কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর গ্রামীণ হাসপাতালে আবার বৃষ্টি মাথায় করেই ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ যদি শিঙ্কে ছেড়ে এই আশায় কেউ কেউ আবার রাত থেকেই ভিড় করছেন হাসপাতালে সারা লাইনে থাকতে হচ্ছে আবার অনেকে আছে যেখানে 70টা ফিল আপ হয়ে গেলেও যে লোকগুলো লাইনে থাকবে তারা আবার আগামীকাল পাবে এরকম সিস্টেমে এখানে ভ্যাকসিন চলছে আমি আজ 3 দিন ফিরে যাচ্ছি 3 দিন ফিরে যাচ্ছি চার আজকে 4 দিন পড়েছে আমাদের যা টার্গেট আছে কালকে 70 জনকে দিতে পারবো আমরা খুবই খারাপ লাগছে দেখে যে মানুষ বয়স্ক মানুষরাও রয়েছেন এখানে বৃষ্টিতে ভিজে ভিজে সারা রাত থাকবেন গতকালও ছিলেন যেটা খুবই মানে খুবই কষ্টকর কিন্তু আমাদের তো কিছু করার নেই বাঁকুড়া 2 নম্বর ব্লকের কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন থাকলেও সমস্যা অন্য জায়গায় ভ্যাকসিন পাওয়ার আশায় এখানে আশপাশের ব্লক থেকে ভিড় করেছেন অসংখ্য মানুষ ফলে চাপ বাড়ছে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর আর তাতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা লাইনে দাঁড়িয়ে আসছি তখন শেষ হয়ে যাচ্ছে পাচ্ছি সকাল থেকে এসছি এখন দূরের থেকে এসছি ধরুন আমরা গঙ্গাজলঘাটি থেকে এসছি আর কালও এসেছিলাম আজও এই অবস্থা টাউন থেকে এবং গঙ্গাজলঘাটি ব্লক থেকেও এইখানে ভ্যাকসিন নিতে আসছে তাদেরকে তো আমরা পুরো ফিরি দিতে পারি না তার জন্য তাদেরও ভ্যাকসিনেশন সমানভাবে দেওয়া হচ্ছে তো একটু গ্যাদারিং হচ্ছে আমরা সেটাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি সব মিলিয়ে ভ্যাকসিন দুর্ভোগ কবে কাটবে কবে সবাই ভ্যাকসিন পাবেন সেই প্রশ্নই এখন মাথা ছাড়া দিচ্ছে রাজা চট্টোপাধ্যায় সুকান্ত দাস ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট এবিপি আনন্দ